এই হচ্ছে কার ওয়ার্ল্ড এর ভিতরে গাড়িগুলো, গাড়িগুলো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ এবং গুড কন্ডিশনের গাড়ি। তো যাই হোক, আমরা একটু কার ওয়ার্ল্ড এর ভিতরের দিকে যাই। আসসালামু আলাইকুম, বাংলা টেক দেখছে খন্দকার শরীফ, আর নিশ্চয় দেখেছেন আজকে চলে এসেছি আমরা কার ওয়ার্ল্ডে, কার ওয়ার্ল্ড সেকেন্ড হ্যান্ড কার শোরুম। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস বিক্রয় আপনাদের জন্য আয়োজন করেছে কার মেলা, অর্থাৎ কার ফেয়ার। আমার পিছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন বিক্রয় ডট কমের ব্যানার। সো আজকে আমরা বিক্রয় ডট কমের কার মেলায় দেখব কোন ধরনের গাড়িগুলো আছে, কোন ধরনের গাড়ির কত টাকা প্রাইস, এবং স্পেশাল অফার পাবেন কার ওয়ার্ল্ডে। সো আমরা একটু কার ওয়ার্ল্ডের ভিতরে গাড়িগুলো দেখব, তারপরে প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলবো, এবং কোন গাড়িতে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আর কার ওয়ার্ল্ডে যে গাড়িগুলো আছে মোটামুটি সবগুলো গাড়ি দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশনের, তারপরে আমরা একটু দেখব ভিতরের দিকে যাব। সো আমরা একটু ভিতরে দেখে আসি গাড়িগুলো, তারপরে ইন্টেরিয়র দেখব এবং প্রাইস নিয়ে কথা বলবো। তো চলুন আমরা কার ওয়ার্ল্ডের ভিতরের দিকে চলে যাই, ভিতরে গাড়িগুলো আগে দেখে আসি। তো কার ওয়ার্ল্ডের প্রথমে যে গাড়িটা দেখতেছি, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা হচ্ছে টয়োটা উইশ। টয়োটা উইশ গাড়িটা হচ্ছে 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন এবং 1800 সিসির একটা গাড়ি। তারপরে আছে এক্স করোলা, অ্যান্ড পিছনে আছে প্রোবক্স, এখানে একটা সিলভার কালারের প্রোবক্স আছে। তারপরে এদিক দিয়ে আছে নিশান ব্র্যান্ডের গাড়ি, আরও যদি বলি এখানে আছে একটা মিৎসুবিশি ল্যান্সার, তারপর হচ্ছে এদিকে আছে নিশান এক্স ট্রায়াল, এইখানে আছে টয়োটা রাশ, তারপরে আছে হচ্ছে নিশান এক্স ট্রায়াল, তারপরে আছে নিশান সানি, এইদিকে আছে মাজদা, এই পাশে আরও কিছু গাড়ি আছে। এইখানে যদি দেখি, এখানে একটা ক্যারি বয় আছে, হাইলাক্স ক্যারি বয়, এই ডাবল ক্যাবিনের একটা গাড়ি আছে। এই গাড়িগুলো কিন্তু মোটামুটি প্রজেক্টের জন্য পারফেক্ট একটা গাড়ি। তো যাই হোক, আমরা অবশ্যই প্রাইস নিয়ে কথা বলবো, তার আগে আরও যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দেখে আসি। হুন্ডাই টাকসন যে গাড়িটা আছে, ব্ল্যাক কালারের এক মডেলের, 2012 মডেলের একটা গাড়ি। আর তারপরে হচ্ছে এদিক দিয়ে যদি বলি, এখানে আছে হোয়াইট পাল কালারের হুন্ডা ভিজেল। এই হচ্ছে মোটামুটি কার ওয়ার্ল্ডের গাড়িগুলো। এবার আমরা প্রত্যেকটা গাড়ির ইন্টেরিয়র এবং প্রাইস নিয়ে কথা বলবো। তো আমরা কথা বলবো কার ওয়ার্ল্ডের ম্যানেজার আবুল কালাম আজাদ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম আজাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজাদ ভাই, আপনার শোরুমের গাড়িগুলো দেখলাম। জি, তো মোটামুটি যে গাড়িগুলো আছে সব ধরনের গাড়ি আছে আপনার শোরুমে, হাই বাজেট থেকে শুরু করে লো বাজেট সব ধরনের গাড়িগুলো আছে। প্রথমে আজকে আমি আপনার কাছ থেকে প্রথমে যে গাড়িটা দেখেছি ওই গাড়িটা থেকে শুরু করব। প্রথমে আমরা কিন্তু এই গাড়িটা দেখেছিলাম, এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি এবং প্রজেকশন হেডলাইট, সিলভার কালারের একটা গাড়ি। তো আজাদ ভাই, এই গাড়িটা কিন্তু একটু ডিফারেন্ট টয়োটার মধ্যে। জি, ডিফারেন্ট বলতে সেভেন সিটারের গাড়ি, দেন এই গাড়িগুলো খুব রিয়ার, খুব একটা দেখা যায় না। তো সব মিলে গাড়িটা কত সিসির গাড়ি? এটা 18 সিসি গাড়ি, অকটেন প্লাস সিএনজি করা। অকটেন প্লাস সিএনজি, ওকে। তো গাড়ির কন্ডিশন কেমন আছে? কন্ডিশনে আপনার ইন্টেরিয়ার, আউটলুকিং, বডি, ইঞ্জিন, এসি, আদার্স পারফরম্যান্স সব কিছু ওকে আছে, সব কিছু পার্ক আছে, পেপারস আপডেট আছে, পেপারস আপডেট আছে আপনার 22। আচ্ছা, তাহলে এই গাড়িটার প্রাইস কেমন দিচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হলো আপনার বস, ও এটা হলো বস 13.50। আস্কিং প্রাইস দিয়েছেন 13.50, দামাদামের অপশন আছে? হ্যাঁ, বার্গেনিং, নেগোশিয়েবল প্রাইস। আচ্ছা, বিক্রয় ডট কম অটো ফেয়ার 2022-এ কেউ যদি আসে বিক্রয় ডট কম এর ওয়েবসাইটে দেখে, সেক্ষেত্রে কি আপনার এটার কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে? অবশ্যই অবশ্যই আছে। আচ্ছা, তো যাই হোক, যারা বিক্রয় ডট কম এর ওয়েবসাইট থেকে দেখবেন গাড়িটা, তো চাইলে সরাসরি চলে আসতে পারেন কার ওয়ার্ল্ডে, কার ওয়ার্ল্ডে এই গাড়িটা পাবেন, এবং আশা করি তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে কার ওয়ার্ল্ডে। দেন এটার পরে কোন গাড়িটা দেখাবেন? টয়োটা এক্স করোলা। এরপরে দেখবো আমরা টয়োটা এক্স করোলা। টয়োটা এক্স করোলা গাড়িটা কিন্তু খুবই পপুলার গাড়ি, এবং সবাই এই গাড়িগুলো পছন্দ করে, এবং বাজেটের মধ্যে কিন্তু এই গাড়িগুলো পাওয়া যায়। 2005 এর মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 2011, রেজিস্ট্রেশন 2011 এবং সিএনজি করা, সিএনজি করা আছে। এটা ইঞ্জিন, ইন্টেরিয়ার সব কিছু ওকে আছে। আচ্ছা, তাহলে এটার প্রাইসটা কেমন দেবেন? এটার প্রাইস হলো 12,20,000। 12,20,000, দামাদামের অপশন আছে? অপশন আছে, এবং আমাদের bikroy.com এর জন্য অবশ্যই এটা স্পেশাল ডিসকাউন্ট, bikroy.com এর জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে। bikroy.com এর মেলা চলবে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত। তো সেপ্টেম্বরের পরেও যদি কেউ আসে,
সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে bikroy.com এর একটা রিকোয়েস্ট যদি থাকে তাহলে আমরা সেই রিকোয়েস্টটা রাখবো, অবশ্যই রাখবো। সেক্ষেত্রেও ডিসকাউন্ট থাকবে? থাকবে। আচ্ছা, কার ওয়ার্ল্ডে দুইটা গাড়ির প্রাইস জেনেছি, দেন এটার পরে কোনটা দেখাবেন? দেখেন বস, এটা একটা আমার হাতে একটা প্রবক্স আছে, প্রবক্স 2011 মডেল 16 রেজিস্ট্রেশন, 2011 মডেল 2016 রেজিস্ট্রেশন, 1500 সিসি সিএনজি করা, 1500 সিসির একটা গাড়ি, 1500 সিসি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি গাড়িটার আউটলুক। তো আজাদ ভাই, এই গাড়িটার প্রাইস দিচ্ছেন কেমন? আমাদের আসল প্রায় 10 লাখ 20, 10 লাখ 20। দামাদামের অপশন আছে? অবশ্যই আছে। আচ্ছা, আর bikroy.com এর ওয়েবসাইট থেকে যদি কেউ আসে সেটা তো অফার আছে, অবশ্যই তার জন্য স্পেশাল অফার আছে। ওকে, তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই জানেন 26 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত bikroy.com এর অটো ফেয়ার বনানি চেয়ারম্যান বাড়ি 14টা শোরুম অংশগ্রহণ করেছে এই মেলায়। সো আপনারা যারা bikroy.com এর ওয়েবসাইটে দেখার পরে গাড়ি কিনতে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। সো যাই হোক, আমরা প্রোবক্স গাড়িটা দেখলাম, এটার পরে কোন গাড়িটা দেখাবেন আজাদ ভাই? আসেন, আমার হাতে আরেকটা নিশান সানি আছে, নিশান সানি মেরুন কালারের গাড়ি। ওকে, 2005 মডেল, 6 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 1300 সিসি নাকি 1500 সিসি? না, এটা 1600 সিসি, 1600 সিসির একটা গাড়ি, 2005 এর মডেল, রেজিস্ট্রেশন কত? 2006 রেজিস্ট্রেশন, 2006 রেজিস্ট্রেশন এবং মেরুন কালারের একটা গাড়ি। এটা হচ্ছে সিএনজি ড্রাইভ এবং অকটেন ড্রাইভ। আচ্ছা, তো যাই হোক, যারা নিশান সানি গাড়ি পছন্দ করেন তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন, আপনি লং রুটে কন্টিনিউ ইজিলি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আজাদ ভাই, এই গাড়িটার প্রাইস কেমন দিচ্ছেন? এটার প্রাইস হল 7 লাখ 20, 7 লাখ 20। দামাদামের অপশন আছে, মোটামুটি কয়েকটা গাড়ির প্রাইস জেনেছি। এরপরে আমরা চলে যাব একটা ব্র্যান্ডের, আদার্স ব্র্যান্ড মিসুবিশি ল্যান্সার। এরপরে চলে আসলাম মিসুবিশি ল্যান্সার, মিসুবিশি ল্যান্সার গাড়িটা, এই গাড়িটা কিন্তু মোটামুটি যারা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে জব করে তারা কিন্তু মোটামুটি এই ধরনের গাড়িগুলো ইউজ করে। সো লোকালে কিন্তু খুব কম মানুষ ইউজ করে এই গাড়িগুলো, রাফ ইউজ হয় না, বাড়ার রেন্টে ইউজ হয় না এগুলো। তো এই গাড়িগুলো যারা প্রাইভেটলি পার্সোনালি ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা গাড়ি। 1300 সিসির গাড়ি, এটা হচ্ছে 1300 সিসি, 1300 সিসির গাড়ি, মডেল 2007 রেজিস্ট্রেশন, 2007 মডেল, 8 রেজিস্ট্রেশন, 1300 সিসি। ওকে, তেলের গাড়ি, 1300 সিসির একটা গাড়ি এবং তেলের গাড়ি, এটা সিএনজি এলপিজি কোনো কিছু করা নেই গাড়িটাতে। তো চাইলে আপনারা এই গাড়িটা দেখতে পারেন, গাড়িটা পাবেন কার ওয়ার্ল্ডে। আর কার ওয়ার্ল্ড থেকে এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস আসলে আপনাদের জন্য নেগোসিয়েবল হবে, তারপর প্রাইসটা কত দিচ্ছেন? স্যার, ডিসকাউন্ট তো আছেই। ওকে, আমাদের আজকে প্রাইস 8 লাখ 20, 8 লাখ 20 হাজার। ওকে, এরপরে কোন গাড়িটা একটা বস দেখেন, নিশান এক্সট্রেল। এরপরে চলে আসলাম নিশান এক্সট্রেল, 2009 এর মডেল, রেজিস্ট্রেশন 14, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। এটা ফুললি অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভের গাড়ি, আর গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালারের গাড়ি এবং গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে। সামনে প্রজেকশন হেডলাইট, হেডলাইট দেন। এটার মডেল কত বলছিলেন? এটা মডেল 2009, রেজিস্ট্রেশন 2014, রেজিস্ট্রেশন 2014 তে, জি, 2000 সিসি। আস্কিং প্রাইস কত দিচ্ছেন গাড়িটার? আস্কিং 23 লাখ 20, 23 লাখ 20 হাজার আস্কিং প্রাইস। সো আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম অনলাইন প্ল্যাটফর্ম bikroy.com আয়োজন করেছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, ক্রেতা বিক্রেতা সবার কথা চিন্তা করে কার অটো ফেয়ার 2022 মেলার আয়োজন করেছে। সো এই মেলাতে যারা গাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে, অর্থাৎ সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং সাথে 1 বছরের ফ্রি সার্ভিসিং পাবেন। সো যারা bikroy.com এর অটো ফেয়ার থেকে গাড়ি কিনবেন তারা কিন্তু এই ধরনের সুযোগগুলো পাবেন, তার মধ্যে আছে কার ওয়ার্ল্ড। সো কার ওয়ার্ল্ডে আজকে আমরা গাড়িগুলো দেখতেছি, অ্যান্ড দেন নিশান এক্সট্রাইলের প্রাইসটা আমরা অলরেডি জেনেছি এবং নিশান এক্সট্রাইল কিনলে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন কার ওয়ার্ল্ডে। এরপরে কোনটা দেখাবেন? টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি আছে, টয়োটা রাশ, 15, টয়োটা রাশ গাড়িটা মোটামুটি অনেকেই পছন্দ করে, 15 সিসি, একটা জিপ এবং পছন্দের একটা গাড়ি, জিপ টাইপের গাড়ি এবং সিসি কম, 1500 সিসির গাড়ি, কিন্তু 1500 সিসির মধ্যে জিপ পাওয়া যায়, এখানে আয়কর তো কম আসবে ইয়ারলি। এর মডেল হলো আপনার 2007 রেজিস্ট্রেশন, 2007 রেজিস্ট্রেশন, 2000 অকটেন ড্রাইভ, তেলের গাড়ি, অকটেন ড্রাইভের গাড়ি। ওকে, তো গাড়িটার আউটলুকটা মোটামুটি ঠিক আছে, এটা হচ্ছে স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু টাইপের গাড়িটা। আর গাড়িটার টায়ারের কথা যদি বলি, প্রত্যেকটা টায়ারই কিন্তু একদম নতুন কন্ডিশনের টায়ার, তারপরে ইন্টিরিয়র সাইড মিরর, আদার্স, প্রত্যেকটা টায়ারে নতুন কন্ডিশনে আছে, গ্লাস, এভরিথিং ইজ ওকে, আছে সব কিছু ওকে আছে। দেন আজাদ ভাই, এটার প্রাইসটা কেমন দিচ্ছেন? এটা আমাদের আজকে প্রায় 13 লাখ 50, 13 লাখ 50। দামাদামের অপশন আছে এবং অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের জন্য, থাকবে অবশ্যই। ওকে, তো যাই হোক ভিউয়ার্স, আমরা মোটামুটি অনেকগুলো গাড়ির প্রাইস জেনেছি, তারপরে আরও কিছু গাড়ির প্রাইস তো অবশ্যই জানাবো, যেহেতু মেলা চলাকালীন সময় আপনাদেরকে মোটামুটি শোরুমে চেষ্টা করবো প্রত্যেকটা গাড়ির প্রাইস জানানোর জন্য। তারপরে পিছনে আমরা একটু যাই, পিছনে দেখি কোন ধরনের গাড়ি আছে। কম বাজেটেরও একটা গাড়ি আছে আমার কাছে, এটা নিশান সানি 2006 মডেল। এবার আমার দুই পাশে দুইটা গাড়ি আছে, একটা হচ্ছে মাজদা আর একটা হচ্ছে নিশান সানি, দুইটা গাড়ি আছে। তো দুইটা গাড়ির প্রাইস আমরা জানবো, এবং এটা হচ্ছে নিশান সানি
কত মডেল 2006 জি রেজিস্ট্রেশন 2006 এগুলো জিরো মাইলেজে ব্র্যান্ড 2006 এর গাড়ি 2006 এর রেজিস্ট্রেশন 1300 সিসির একটা গাড়ি অপটেন প্লাস সিএনজি ওকে তাহলে প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ এটা প্রাইস হলো আস্কিং প্রাইস 7 লাখ 20 আস্কিং প্রাইস ওকে তো যাই হোক আমরা কার ওয়ার্ল্ড থেকে নিশান সানির প্রাইসটা জানলাম এবার আমরা জানবো মাজদা এক্সজিলা জি মাজদা এক্সজিলা ব্লু কালার গাড়িটাতে কিছু টুকটাক কিছু ক্র্যাশ আছে অরিজিনাল অবস্থায় আছে আমরা এখনো কাস্টম করি না কিছু ক্র্যাশ আছে গাড়িটাতে দেন এই অবস্থায় সেল করে দিবেন নাকি যদি বলে যদি সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে যে এই কাজগুলো আপনারা করে দিবেন সে ক্ষেত্রে কি কাজগুলো করে দিবেন করে দেব আর সে ক্ষেত্রে প্রাইসটা একটু হাই হবে কত মডেল বলছিলেন এটা মডেল 9 2009 এর মডেল রেজিস্ট্রেশন 2014 তে রেজিস্ট্রেশন প্রাইসটা কত দিচ্ছেন এটা এটা আমাদের আস্কিং প্রাইস 12 লাখ 20 আস্কিং প্রাইস ওকে তো যাই হোক আমরা মোটামুটি কয়েকটা গাড়ি প্রাইস জেনেছি এটা হচ্ছে মাজদা এরপরে আজাদ ভাই কোন গাড়িটা দেখাবেন এটা আসলে আরেকটা কেরিবে আছে ডাবল কেবিন যদি তো এরপরে চলে আসলাম আমরা কেরিবয় এটা হচ্ছে হাইলাক্স টয়োটা ব্র্যান্ডের টয়োটা হাইলাক্স ডিজেল গাড়ি ডিজেল ম্যানুয়াল গিয়ার ডিজেল চালিত ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি এবং সিলভার কালার এই গাড়িগুলো মোটামুটি প্রজেক্টের জন্য পারফেক্ট একটা গাড়ি যারা প্রজেক্টের জন্য বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরির মালামাল ক্যারি করার জন্য তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি 2007 এর মডেল রেজিস্ট্রেশন 2007 রেজিস্ট্রেশনও 2007 ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা তার মানে হচ্ছে ব্র্যান্ড নিউ এসেছে গাড়িটা তো যাই হোক গাড়িটার প্রাইসটা কেমন দিচ্ছেন এটা আস্কিং প্রাইস হলো আমাদের 22 লাখ 50 আস্কিং প্রাইস আর দামাদেবের অপশন আছে অবশ্যই আচ্ছা তো যাই হোক দামাদেবের অপশন আছে তো আপনারা জানেন যে bikroy.com অটো ফেয়ার 2022 এ যারা bikroy.com এর মেলা থেকে গাড়িগুলো ক্রয় করবেন অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করার পরেই কিন্তু গাড়িটা দেখতে পারবেন সো যারা ওই লিংক থেকে গাড়িটা দেখবেন কিংবা এই গাড়িটা নেবেন তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে আর স্পেশাল ডিসকাউন্টটা পাবেন কার ওয়ার্ল্ডে কার ওয়ার্ল্ডের লোকেশন বনানী 2/1 হাউস 2 কার্স ওয়ার্ল্ড বনানী চেয়ারম্যান বাড়ি ঢাকা সো যাই হোক এরপরে কোন গাড়িটা দেখাবেন আজাদ ভাই এই একটা গাড়ি দেখতে পারেন এরপরে হচ্ছে কন্ডিশনের গাড়ি হুন্ডাই টাকসন এরপরে হচ্ছে হুন্ডাই টাকসনের একটা গাড়ি 12 মডেল 12 এটা হচ্ছে এসইউভি টাইপের গাড়ি এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি সবকিছু মিলে খুব পারফেক্ট একটা গাড়ি এবং ভালো কন্ডিশনের একটা গাড়ি এটা হচ্ছে অকটেন ড্রাইভ গাড়ি আর আজাদ ভাই এই গাড়িটার প্রাইস কেমন দিচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হলো 22 লাখ 25 আস্কিং প্রাইস তার মানে দামাদামের অপশন আছে আর আপনারা bikroy.com এর মেলা চলাকালীন সময় আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তারপরে কোন গাড়িটা দেখেন এইটা গাড়ি আছে হোয়াইট পাল কালার হুন্ডা ভেজেল হোয়াইট পাল কালারের হুন্ডা ভেজেল ওকে গাড়িটা আমরা ফ্রন্ট লুক থেকে দেখি এটা হচ্ছে হুন্ডা ভেজেল হোয়াইট পাল কালারের গাড়ি কোন ভার্সনের গাড়ি এটা কি জেড প্যাকেজের গাড়ি নাকি জেড প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে 2014 জেড প্যাকেজের 2014 মডেলের একটা গাড়ি হুন্ডা ভেজেল হাইব্রিড নাকি নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড গাড়ি অকটেন ড্রাইভ নন হাইব্রিড অকটেন ড্রাইভার একটা গাড়ি তো পুরো গাড়ির লুকটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট একটা গাড়ি এবং বডি কিট করা আছে সিম্পল বডি কিট করা আছে অনেক গাড়িতে দেখা যায় যে অনেক বড় বডি কিট করা থাকে তো যাই হোক এটার বডি কিটটা কিন্তু সিম্পল একটা বডি কিট করা আছে হুন্ডা ভিজেল 2014 মডেলের গাড়ি দেন রেজিস্ট্রেশন হচ্ছে 2017 প্রাইসটা কেমন দিচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হলো 23 লাখ 50 আস্কিং প্রাইস দামাদাবের অপশন আছে অবশ্যই আর এটার কি ডিসকাউন্ট আছে এটা ডিসকাউন্ট বলতে বস দামাদাবের অপশন তেমন একটা নাই তবে bikroy.com এ মেলা চলাকালীন জি জি স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আছে আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট আছে তো যাই হোক আজাদ ভাইয়ের কাছ থেকে আমরা মোটামুটি কার ওয়ার্ল্ডের প্রত্যেকটা গাড়ির প্রাইস জানার চেষ্টা করেছি আপনাদেরকে আর আপনারা যারা কার ওয়ার্ল্ড থেকে গাড়ি কিনতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেয়া bikroy.com এর লিংকে ক্লিক করলে সরাসরি চলে যাবে কার ওয়ার্ল্ডের ওয়েবসাইটে সো কার ওয়ার্ল্ড থেকে কিন্তু আপনারা যে গাড়িগুলো দেখেছেন অবশ্যই এই গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডিসকাউন্ট পাবেন সো মেলা চলবে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত এর আগে অবশ্যই চলে আসার চেষ্টা করবেন আর এর পরে যদি কেউ আসে সেক্ষেত্রে কি তারা ডিসকাউন্ট পাবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনা হয়তো বা বিশেষ বিবেচনায় আচ্ছা তো সেক্ষেত্রে হয়তো বা ডিসকাউন্ট পেতে পারেন বাংলাদেশের সর্ববৃহত্তম অনলাইন প্ল্যাটফর্ম bikroy.com কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই বিশাল প্ল্যাটফর্মে অটো ফেয়ারে আমাকে ইনভাইট করার জন্য আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই আজাদ ভাই দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন থ্যাংক ইউ